আমরা এখন আছি ডুয়া পার্কে ডুয়া পার্কে রেডি হয়ে ঝর্ণাটা দেখতে এলাম এখন আছি দোদাবে তাপনি এই যে দেখতে পাচ্ছেন এটা এই বাবু দিয়ে রেস্ট মেরে তো এটাই দেখতে এলাম দেখি ব্যাক ক্যামেরা করি এদিকে দেখুন এই যে আমাদের ট্যুর গাইডার আসছে যে ট্যুরটা স্পন্সর করেছে আমাদের থ্যাংক ইউ পার্কটা এই যে এখানে একটা টিকিট কাটতে হবে টিকিট কেটে আমরা ওখানে যাব 20 রুপিস পার হেড আর পাঁচ বাচ্চা কা এসে ছোড় বাচ্চা কা 10 রুপিস আছে কি মে হবে তাহলে ছোড় দিজে নাকি আম তো পুরো ঘুরতে নেই ও তো নবাই ঘুরে দিচ্ছি আমরা টিকিট কাটছি বাচ্চার টিকিট লাগবে না বলছে এখানে কালি যে আম তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন পাহাড় তার মাঝে বরফ বরফ তার তার মাঝে আবার একটা ঝর্ণা নিচে নেমে এসেছে নদী তো নদীটা আমরা দেখতে যাচ্ছি নদীটা দেখা যাক নদীটা কীরকম নদীটা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে দেখুন একবার ব্যাকগ্রাউন্ডে দেখুন তারপর আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি ওইদিকে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন পুরো ইয়ে বরফ প্লাস নদী পুরো ভিউটা দেখছেন এখানকার ভিউটা খুবই সুন্দর এখানে আসলে কাজের মাঝে ওই যে ঘোরার যে আনন্দগুলো সেটাই জীবনের অনেক কিছু শুধুমাত্র কাজ করলেই যে হয় সেটা নয় কাজের মাঝে মাঝে ঘুরতেও হবে লাইফটাকে এনজয় করতে হবে লাইফটা এনজয় না করলে লাইফটার কোনো দাম নেই কাজের মাঝে মাঝে লাইফের এনজয়মেন্ট বছরে একবার হলেও ঘুরতে বেরোন এদিকে পেছনের ইয়ে দেখুন নদীটা দেখতে পাচ্ছেন আপনারা বরফ নদী কি চাই পাহাড় সবই একটা আপনারা সিনেমেটিক শটগুলো এনজয় করুন কিছুগুলো সিনেমেটিক শট তুলে দিচ্ছি পাশেই ঝর্ণা বইছে এত কাজের ফাঁকে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল যেতে আর ইচ্ছা করছে না কিন্তু উপায় নাই ফিরতে হবে কিন্তু খুবই ঠান্ডা কিন্তু উপরে বরফের যে জায়গাটা ছিল ওইটার তুলনায় নিচের দিকে ঠান্ডাটা আমাদের একটু কনফর্টে নেওয়াটা একটু বেশি লাগছে ভালোও লাগছে এনজয় করছি পাশে ঝর্ণা বয়ে যাচ্ছে নিচে পাথর ফাথর সব পড়ে আছে এগুলো দেখে একদম চোখ সার্থক হয়ে যাচ্ছে আর এইসব জায়গায় একা আসতে ভালো লাগে না সঙ্গে টিম থাকলে ভালো লাগে আর সত্যি এটা স্বর্গের রাজ্য বলে সেটা চোখে দেখে নিলাম যে হ্যাঁ সত্যি স্বর্গ যারা যারা মানে আমরা এত বিজি শিডিউল আমাদের সবারই আমরা সবাই কর্ম ব্যস্ত জীবন কাটাই কিন্তু ওর ফাঁকেও যে আসা যায় এনজয় করা যায় মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আমরা চেষ্টা করব আবার আসার কোনো না কোনো সময় এই ঘোরার একটা ব্যাপার এই যে মাইন্ড ফ্রেশনেস আমরা গিয়ে আরও এনার্জি পাবো এটা খুব ভালো ব্যাপার খুব ভালো লাগলো আমাদের ট্যুর আজকেই শেষ হচ্ছে খারাপ লাগার সাথে খুব ভালো লাগাও আছে এই ট্যুরটা কাশ্মীর ট্যুর আজকে আমাদের শেষ তো আবার আসার চেষ্টা করব খুবই ভালো লাগলো কাশ্মীর ট্যুরটাতে
আপনারা এই যে ট্যুরগুলো ভিডিওগুলো আমি ছাড়বো বা শর্টস ছাড়বো সেগুলোতে সেগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। জায়গাটা সত্যি খুব ভালো জায়গা, উপরে সাদা বরফে ঢাকা, তারপরে এই পাইন গাছের পুরো ভাবনা সারি আর নিচ দিয়ে চলে যাচ্ছে লিডার নদী, আর মাঝখানে একটা বদ্বীপের মতো জায়গা, সেইখানটাতেই আমরা এসেছি। খুবই ভালো লাগছে। আমরা এখন নিচে নামার চেষ্টা করবো, যদি নিচে নামতে পারি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি, যদি নিচে আমি নামতে পারি। যেমনটা এখানে দেখতে পেলেন, নিচে নামলাম আমি, নিচে নেমে খুবই প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করলাম, আপনাদেরকেও দেখালাম, তো আপনারা আমার সাথে থাকুন। এখন ফটো সেশন চলছে, সবাই ফটো তোলাচ্ছে আমাকে দিয়ে, ভিডিও করা হচ্ছে না। কাশ্মীর ও দুর্গাপুর বেনাচিতির লোক পৌঁছে গেছে। সবকটাই পাঁচটা কাশ্মীরে বাঙালি পৌঁছে গেছে। তাহলে একটা ম্যাগি দিলাম।